নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই এই চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনার ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। শনিদেব অস্ত যেতে চলেছেন, তার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কী কী ঘটতে চলেছে, সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে শনিদেবের এই অস্ত যাওয়ার ফলে ঠিক কী কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই 2023-এ আপনাদের জীবনে ঠিক কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব অস্ত গেলে কয়েকটি রাশির সমস্যা বাড়বে, কিন্তু কয়েকটি রাশি হতে চলেছেন সৌভাগ্যশালী। জ্যোতিষ গণনা অনুসারে 17 জানুয়ারি শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন, এরপর থেকেই প্রতিটি রাশির জীবনে এর প্রভাব পড়েছে। কিন্তু এখানেই শেষ নয়, 31 জানুয়ারি শনিদেব কুম্ভ রাশিতে অস্তমিত হবেন, এরপর এই দশা চলবে 5ই মার্চ পর্যন্ত। শনিদেবের অস্তমিত হওয়া প্রত্যেকটি রাশি জাতক জাতিকাদের জীবনে প্রভাব ফেলবে, কারো কারো জন্য এটি খুব সমস্যার হয়ে দাঁড়াবে, তবে কারো কারো জন্য এটি ভালো প্রমাণিত হবে। শনিকে ন্যায়ের দেবতা এবং কর্মের ফলদাতা বলা হয়, আর সেই কারণেই শনিদেবের অস্তমিত হওয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শনিদেব কখন অস্ত যাবেন? পঞ্চাঙ্গ অনুসারে শনিদেব 31 জানুয়ারি ভোর রাত 2:46 মিনিটে অস্ত যাচ্ছেন, 5ই মার্চ রাত্রি 8:46 উঠবেন। এর ফলে মিথুন রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন। এই রাশির জন্য শনিগ্রহের অস্ত যাওয়া অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা চাকরি এবং ব্যবসায় প্রচুর সাফল্য পাবেন, কর্মজীবনে কঠোর পরিশ্রমের ফলে সফলতা পাবেন, পাশাপাশি ধর্মীয় কাজের প্রভাবে জীবনে আনন্দ বাড়বে। কন্যা রাশি, শনির অস্ত যাওয়া কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হবে। এই রাশির ষষ্ঠ ঘরে শনি অবস্থান করছেন, এমন পরিস্থিতিতে শনির প্রভাব অনেকটাই কমে যাবে, তাই আটকে থাকা টাকা ফেরত পাবেন, ঋণমুক্ত হতে পারেন এই সময়। এর সঙ্গে সঙ্গে শত্রুদের উপর বিজয় হবে। মকর রাশি, বর্তমান পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের উপরও ভালো প্রভাব ফেলবে শনিদেব। এই রাশিতে বাকশক্তি স্থিতিশীল, এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকারা শুধুমাত্র তাদের কথাবার্তায় মনোযোগ দেবেন, অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকবে, শনিদেবের প্রভাবে ব্যবসায়ীরাও খুব লাভবান হতে চলেছেন। মীন রাশি, মীন রাশিতে শনি দ্বাদশ ঘরে অস্ত যাচ্ছেন, এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রেই সাফল্য পাবেন, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, ধর্মীয় সফরেও যেতে পারেন, জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন মীন রাশির জাতক জাতিকারা। বন্ধুরা, শনিদেবের অস্ত যাওয়া এবং তার প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।